তোমার নামে আগুন নিভে পাতর হয় পানি, তাই তো তুমি বড় পীর জিলানির জিলানি। আল্লাহ পাকে অলির ভিতর গহ বড় পীর উপর দিয়েছে রে, ওগো দয়াল পার কর আমারে কোটি নবী সাহারে রে, দয়াল পার কর আমারে। আব্দুল কাদের জিলানি মরা মানুষ জিন্দা করে তিনি, কত কেরামতি করছেন বড় পীর জেলানি। শয়তানের সঙ্গে যুদ্ধ দ বড় পীর কেমন কইরাছে রে, তোমার নাম কি পাপি মুখে কি লইব আমি, পাপি মুখে যায় না রে মোলা তোমার নাম জানি। ভুল ত্রুটি করবেন ক্ষমা গো পীরে তোমার চরণ ধরি রে, কেতাবেতে লেখা আছে বড় পীরের কথা, শয়তানের সঙ্গে যুদ্ধ করে বিজয় গেছেন হইয়া। সেই কথাই আমি বাউলসান যাইব রে বলিয়া, কোন কেতাবে এই কথা কি আছে গিয়াছে লেখিয়া। এই যে বাহাজাতুল বাহাজাতুল আশরার কেতাবে এই কথাই আছে লেখা, বর্ণিত আছে শায়খ ওসমান সাইরাপি বর্ণনা কইরা। এই যে আব্দুল কাদের জেলানি গো শ্রবণ করছি তিনি যাই বলি আহারে, আমি সংকল্প প্রাপ্ত হতাম যে তা বর্ণনা করে বোঝানো সম্ভব নহে, এবং গায়েব হতে তখন এমন আওয়াজ শ্রবণ করতাম যে হে আব্দুল কাদের উঠো ময়দানে বের হয়ে এই শয়তান বাহিনীর সঙ্গে যুদ্ধ করো, আমি তোমার সাহায্য করব এবং তোমাকে তোমার স্থানে অটল দ্রুত পথ রাখব। তারপর আমি যখন তাদের সঙ্গে তাদের সাথে যুদ্ধ করলাম ও যুদ্ধ করার জন্য উঠতাম, তখন উহারা সকলেই কাপুরুষের মতো অদৃশ্য হয়ে যেত, বাগদাদের দিকে আর কখনোই আসতো না। তাদের মধ্যে হতে কখনো কখনো মাত্র একটি শয়তান দাঁড়িয়ে থাকতো এবং আমাকে বিভিন্ন প্রকারের ভয় প্রদর্শন পূর্বক বলতো, একান হতে চলে যাও। আমি সাহস করে তার চেহারার উপর এক চটক আঘাত করলাম, তখন সে পিছনের দিক দিয়ে দৌড়াইয়া পালায়ন করল। আমি শয়তানকে থাপ্পড় মেরেছিলাম। বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কিছু দোয়া পাঠ করলেন, তাই একবার এক অতি কুৎসিত ও কাদাকার কিন্তু ও কিমাকার ও দুর্গন্ধদায় ব্যক্তি আমার নিকট এসে বলতে লাগলো, আমি ইবলিস। বরপীর আব্দুল কাদের জিলানি তিনি বলেছিলেন যে আমি একবার মাঝে মধ্যে একটি করে শয়তান আমার সম্মুখে এসে দাঁড়িয়ে থাকতো, আমাকে ভয় দেখানোর চেষ্টা করত। আমি আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পাঠ করলাম, পাঠ করলে সে জলেপুরে ছাই ভম্ম হয়ে যেত, জলেপুরে ছাই হয়ে গেল, কালো কুৎসিত হয়ে গেল। বেশ কিছুদিন থেকে শয়তান আর আমার সম্মুখে আসতো না। একবার বড় পীর জিলানি আসেন দাঁড়ায়া, এই যে শয়তান দলের ভিতর থেকে এক শয়তান আসতো যায়া, বড় পীরকে ভয় ভীতি দেখাতো রাস্তায় দাঁড়াইয়া, বড় পীর মাওলার নামে এবার দোয়া পড়িয়া, আউযুবিল্লাহ দোয়া পড়লেন আপনাদের যাই কয়া, দোয়া বলার সঙ্গে সঙ্গে
শয়তান পুরে ছাই গেল হইয়া, তাই ছাই হইয়া কাল কুরসি গ শয়তান হইয়া যে গেল রে। অনেকদিন পর একটি অতি কুরসিত পদাকার এই যে কিংবত, এই যে কিমাকার গন্ধযুক্ত ব্যক্তি আমার নিকট এসে বলতে লাগলো, আমি ইবলিশি, আপনি আমাকে আপনার দলভুক্ত করে সম্পূর্ণ রূপে অক্ষম করে দিয়েছিলেন আপনি, কাজে আমি আপনার খেদ মতে থাকতে চাই, ইচ্ছায় আমি করি রে। শয়তান আমার খেজমত করতে চায়, আমি বললাম তাই যা এখান থেকে দূরে হয়ে যা, তোরে কইয়া যাই তোর তরব হইতে আমি মোটেই নিশ্চিত নই, আমি এতটুক বলতে গায়েব হতে একটি হাত তার মস্তকে এমন জোরে এক থাপ্পড় মারলাম এইবার ভাই, সে জমিনের মধ্যে ধসিয়া গেল রে, শয়তান জমিনে পড়িয়া রে। হইয়া তিনি কালকে চিত হয়ে পুড়ে গেছিলেন। আমার সম্মুখে এসে একদিন শয়তান বলল, হে বড়পীর, আপনি আমাকে বরদোয়া করেছিলেন তাই আমার চেহারাটা কালো কিশ্চিত হয়ে গেছে, কুচ্ছিত হয়ে গেছে, তাই আপনি আমাকে আপনার দলভুক্ত করে নিন, আমি আপনার সহযোগিতা করব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন, দূর হ, দূর হ, তুই সরে যা, তোর দ্বারায় কোনোদিন আমি কল্যাণকার হইতে পারি না। এই বলতে বলতে গায়েব হতে একটি মস্তকে এমন জোরে এক থাপ্পড় মারল, সে জমিনের মধ্যে ধসিয়ে পড়ল। আবার আমার নিকটে এসে আগুনের শিখা দ্বারা আমার সাথে লড়াই করতে লাগলো। হঠাৎ সবুজ অশ্বের উপর আরোহী অবস্থায় এক ব্যক্তি এসে আমাকে একখানি তলোয়ার দিলেন, তা দেখে ইবলিশ পিছনের দিকে দ্রুত বরণে দৌড়াইয়া পলায়ন করল। থাপ্পড় খায়া পইরার গেছে আবার অগ্নি জ্বালাইয়া, বড় তীরের সাথে যুদ্ধ করতে চায় তখন সাদা ঘোড়ায় এক ব্যক্তি একটি তরোয়াল দিল আনিয়া, তরোয়াল দেখা এইবার গো শয়তান গেল রে পালাইয়া রে। তৃতীয়বার আমি তাকে দেখলাম, এবারে সে আমার হতে বহু দূরে বসে কান্নাকাটি করতেছে, সেই ইবলিশ। তাই রণাজারিতে মশগুল হয়ে মাথার উপর মাটি ছিটাতে ও মাখতে লাগলো এবং আক্ষেপ সূচক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো। শয়তান বলল, ও হে আব্দুল কাদের, এখন আমি তোমার তরফ হতে সম্পূর্ণ নিরাশ এবং হতাশ হয়ে পড়েছি। আমি বললাম, ওরে অভিশপ্ত শয়তান, দূর হয়ে যা, আমি সব সময় তোর তরফ হতে ভীতু এবং সজাগ রয়েছি, তোর এই শব্দগুলিও তোর শয়তানি এবং ও ধোকাবাজি। ততবার সে আমার চতুর্দিক বরবির বলল, ততবার সে আমার চতুর্দিক বহু জাল বিস্তার করিল, এই বহু জাল বিস্তার করে দিল। আমি বললাম, এগুলি কি? সে বলল, এই দুনিয়াবি ধোকা এবং কুমন্ত্রণা এমন জাল যা দ্বারা আমি তোমার মতো সাধক লোকদেরকে শিকার করে থাকি। তখন হতে আমি পূর্ণ এক বছর পর্যন্ত ওই সমস্ত জাল এবং ফাঁদগুলি বিচ্ছিন্ন করার প্রতি মনোযোগ ও নিবন্ধন করলাম। আমার অনেক সময় গেছে এক বছর, এমন কি তাহাজ্জুদের ফলে শয়তানের সমস্ত জালে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এই তাহাজ্জুদের নামাজের ফলে শয়তানের জালগুলো আমি বিস্তার করলাম, ভেঙ্গে চুরমার করে দিলাম। এরপর আমার উপর আমার
বাপেরের দরজা উন্মুক্ত করে দেওয়া হলো। তখন আমি দেখতে পেলাম আমার কলব ও দিল নানা প্রকার ও জঞ্জল ও অভিনেতার দ্বারা জড়িত হয়ে রয়ে গেছেন। সাধকীয়ার সহজ ব্যাপার গো, আমি হইতে কি পারিব রে, আমি জিজ্ঞাসা করলাম সমস্ত আবিলতা কিসের, আমাকে বলা হলো এই সমুদয় তোমার রাধা গো, স্বাধীন ইচ্ছা তাই। তৎপর আমি পূর্ণ এক বছর কাল সেই অবিলাপি রাধা ইচ্ছা সমূহের প্রতি তাই তাহাজ্জুদ প্রদান করিলাম বাইরে আপনাদের জানাই, ফলে আবিল সমূহ দুর্ভূত হয়ে আমার কলপ কুহাতে মুক্ত হইয়া যায়। ধীরে ধীরে শয়তানের জাল গোবর পীর ছিন্ন ভিন্ন করিল রে, বরপীরের উপরে এরকম শয়তান কত কিছু করেছেন, বরপীর কিছুই ভয় পান নাই। এক বছর কাল তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সাধনা করেছেন, করে শয়তানের জালগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। তারপর বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন যে এর তারপর আমার উপর আমার নফসের স্বরূপ প্রকাশ করে দেওয়া হলো। সাধনা অগ্রসর হতে লাগলো, দেখতে পেলাম নফস বিভিন্ন রোগ ও ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছে এবং নফসের যাবতীয় কামনা বাসনা ও প্রবৃত্তি সমূহ সজীব রয়েছে, তাই উহার শয়তান অবাধ্যই রয়ে গেছে। তাই নফসের যে শয়তানটি তাহার মধ্যে অবাধ্য রয়েই গেছে। অতএব আবার এক বছর কাল উহার প্রতি তাহাজ্জুদ তাহাজ্জু ও প্রদাহ করে উহার উৎখাত শ্রাবণে মশগুল হলাম। আল্লাহ পাকের ফজলে নফসের সমুদয়ে ব্যাধির সমলে ধ্বংস হয়ে গেল, সমস্ত কামনা বাসনা প্রবৃত্তি ও মৃত ও দমিত হয়ে শেষ হয়ে গেল। আমার আর কামনা বাসনা দুনিয়া জাগতিক ভাবে সাপ্তাহ্য হয়ে গেল। তাই উহার শয়তান এই নফসের যে শয়তান কুমন্ত্রণা দেয় ভিতরে অসহসা, উহার শয়তান মুসলমান হয়ে গেল। তাই এবং উহার সমস্ত কার্য শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে লাগলো। আমি এখন নিজের অস্তিত্ব হতে সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেলাম, কিন্তু এর পরেও নিজের অদৃষ্ট লক্ষ্য পৌঁছাতে পারলাম না। এত কিছু করেও কুমন্ত্রণা ভিতরে নফসের যে শয়তানটি তাড়না দেয় ইহাকে, ইহা আমার কাছে মুরিত হয়ে গেল। তারপরে তিনি বলল যে আমি এখনো পরিপূর্ণ হইতে পারলাম না। তারপর আমি বরপীর কয়ে তারপর আমি তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল নির্ভর করার দ্বারে এসে পৌঁছিলাম গো, যাতে এর দ্বারা লক্ষ্য স্থলে পৌঁছিতে পারি গো। তাই তাই গ্রস্তি খুলে যায়, তাই যে গ্রহণটি খুলে যায় এবং উদ্দেশ্য সফল হইল গো। কিন্তু দেখলাম আমি কি ভাই রে, দেখলাম আমি কি, তাওয়াক্কুলের দরজা খুব বড় ভিড় জমে আসে আমি জানি রে। তারপর আমি তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ পাকের উপর নির্ভর করার দ্বারে এসে পৌঁছলাম। উনি সাধনা করতেছে যাহাতে এর দ্বারা লক্ষ্যস্থলে পৌঁছতে পারি। তাই গ্রহণটি খুলে যায় এবং উদ্দেশ্য সফল হয়ে গেল সেখানেও তাওয়াক্কুল করে। কিন্তু দেখলাম কি, তাওয়াক্কুলের দরজায় খুব ভিড় জমে আছে আমি দেখলাম। আমি উক্ত ভিড় ভেদ করে ভিতরে প্রবেশ করলাম। আহারে কিসের ভিড়, গঞ্জনা, কত চিন্তা, দুনিয়াদারির ভাবনা, এগুলো কহে ভিড় জমে আছে। তাওয়াক্কুল করে সেগুলোকে ভিতরে চলে গেলেন পার হয়ে। এরপরে আমি শুকরের দ্বারে উপনীত হলাম, শুকর আল্লাহ শুকর করতে পারি।
এর দ্বারাও আমি এক বিরাট ভিড়ের সম্মুখীন হলাম। আমি এই ভিড় ভেদ করে ভিতরে প্রবেশ করলাম। তারপর আমি মোশাহেদা দরজায় আসলাম। এখানেও ভিড় উঠে, এখানেও ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করলাম। ধীরে ধীরে এই সাধনাগুলি পার হয়ে যেতেছে। এটা কিসের ভিড়? এটা অন্তরের ভিতরে আল্লাহর পথে যাওয়ার একটা ভিড় জমে আছে। এগুলো ভেদ করে তিনি চলে গেলেন মারাকাবা মোশাহেদায়। তারপর আমি ফকিরের দ্বারে এসে যে দেখলাম এখানে কোনো ভিড় নাই, ময়দান সম্পূর্ণ খালি জায়গা পাইলাম। আমি এর দ্বারে ভিতরে প্রবেশ করে যে দেখলাম সেই সমস্ত বস্তুকে আমি ত্যাগ করে এসেছিলাম, উহার সমস্ত এখানে বিদ্যমান আমি বুঝতে পারলাম। এইখানে আমি এক অতি বিরাট রুহানি ভান্ডারের ফায়েস লাভ যে করিলাম, আধ্যাত্মিক মর্যাদা রুহানি গইজাজত প্রকাশ পাইলাম রে। আমি নিজের জীবনকে বিলিয়ে দিলাম সেই ফাঁকা ময়দানে এসে, তাই নিজের সমস্ত অবস্থা ও গুণাবলী ও বর্জন করলাম। ফলে আমার অস্তিত্বের মধ্যে এক অন্যরকমের অবস্থা পয়দা হয়ে গেল। যাই হোক, উপরের যে বর্ণনাগুলো, উপরে বর্ণিত অবস্থাগুলি ও তরিকতপন্থী অন্যান্য সামান্য একটু আভাস মাত্র, এতে মারিফতের উচ্চ স্তরের আরোহণের সেই গোপনগুলি সম্পর্কে মোটামুটি এই সংক্ষিপ্ত ইঙ্গিত করা হয়েছে। এই সমস্ত স্তর ও স্বপন সম্বন্ধে উপলব্ধি করা ও তরিকতপন্থী ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব নহে। তরিকত ছাড়া তারা কেউ বুঝবে না, কারণ রুহানি জগতের ধারাবাহিকতা সাধনার বড় কষ্টকর। এই সমস্ত আধ্যাত্মিক লোক ছাড়া বোঝে না বড় পীর কি সাধনাটা করলেন, তা সংক্ষিপ্তভাবে বর্ণনা দেওয়া হলো।